ঢাকায় রঙিন দুনিয়ার অভিনেত্রী তাসনিয়া ফারিনের আইফোন চুরি হয়েছে। 4 অক্টোবর দুপুরে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে এই ঘটনা ঘটে। এ বিষয়ে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন ফারিন। বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম। তিনি বলেন, চুরি নয়, ফোনটি হারিয়ে গেছে। এই ঘটনায় একটি জিডি করা হয়েছে। আমরা একটি ভিডিও ফুটেজ পেয়েছি, সেটা নিয়ে কাজ চলছে। বুধবার বিকেলে শুটিং শেষ করে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ফারিন। এ সময় প্রোডাকশন বয় সেজে ফারিনের মাথার উপর ছাতা ধরেছিলেন এক ব্যক্তি। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় আইফোনটি ওই ব্যক্তির কাছে দিয়েছেন বলে জানান ফারিন। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলা শেষে ফারিন দেখেন ওই ব্যক্তিটি আর নেই। কাজল আরিফিন অমি পরিচালিত অসময় ওয়েব সিরিজে অভিনয় করছেন ফারিন। এফডিসিতে এ সিরিজের শুটিং করছিলেন তিনি। সম্প্রতি মুক্তি পেয়েছে তাসনিয়া ফারিন অভিনীত ওয়েব ফিল্ম পুনর্মিলনে। এটি নির্মাণ করেছেন মিজানুর রহমান আরিয়ান। তাছাড়া বিয়ের পর থেকে সময়টা বেশ উপভোগ করছেন এ অভিনেত্রী। 2017 সালে আমরা আবার ফিরব কবে নাটকে অভিনয়ের মধ্য দিয়ে ছোট পর্দায় তার অভিষেক ঘটে।